গুড মর্নিং স্টুডেন্টস আমি তোমাদের এস কথা বলছি তোমাদের এই সময় যাতে পড়াশুনোর কোনো সমস্যা না হয় সেজন্যই মাঝে মাঝেই আমরা ভিডিও লেসন দেওয়ার চেষ্টা করি লাইভ ক্লাস হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পড়ানোর চেষ্টা করছি আজকে একটা ভিডিও লেসন আমি তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস টেনের যে একদম প্রায় শেষের অংশে যে চ্যাপ্টারটা রয়েছে জৈব রসায়ন খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেটা সম্পর্কে আমি তোমাদের কিছুটা গল্প আকারে আগে একটু বলে নিই তারপর তার সংক্রান্ত বিভিন্ন বিষয় বা বিস্তারিত আলোচনা সেগুলো পরপর আমরা বিভিন্ন ক্লাসে করতে থাকব দেখো জৈব রসায়ন এক্ষেত্রে কোন কোন বিষয় আমরা পড়ব বা রসায়নের ঠিক কোন কোন পার্টকে আমরা জৈব রসায়নের অন্তর্ভুক্ত করব সেটা সম্পর্কে বলতে গেলে যেটা প্রাথমিকভাবে আমাদের মনে আসে যে বোধ জীব দেহর সাথে সম্পর্কিত বিষয়গুলোই আমাদের জৈব রসায়নে আসবে হ্যাঁ ব্যাপারটা তাই প্রাথমিক ধারণা কিন্তু তাই ছিল যে জীবদেহ ছাড়া জৈব রসায়নের যে সমস্ত যৌগগুলো আছে যাদের আমরা জৈব যৌগ বলি তাদের বোধহয় তৈরি করা যায় না এটাই আমাদের প্রাথমিক ধারণা ছিল যে পরীক্ষাগারে কোনোভাবে তাদেরকে আমরা সংশ্লেষ করতে পারবো না কিন্তু প্রথম যে যৌগটা আবিষ্কৃত হয় যেটা জার্মান বিজ্ঞানী ভোলার ডাব্লিউ ও এইচ এল আর ভোলার তিনি যে অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেট থেকে তাকে উত্তপ্ত করে সেই যে ইউরিয়া তৈরি করলেন এটা কিন্তু আকস্মিকভাবেই তৈরি করা হয়েছিল কিন্তু তৈরি হলেও এটা প্রমাণিত হয়েছিল যে জৈব যে যৌগ ইউরিয়া সে কিন্তু জীবদেহ ছাড়াও রসায়নাগারে প্রস্তুত করা যায় এই যে আবিষ্কারটা যে জৈব যৌগ রাসায়নিক পরীক্ষাগার ছাড়াও রাসায়নিক মানে জীবদেহ ছাড়াও পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব এটা আমাদের জৈব রসায়নের স্টাডির ক্ষেত্রে বহু দূর এগিয়ে নিয়ে গিয়েছিল আরেকটু বলি তোমাদের সেটা হচ্ছে এই যে অ্যামোনিয়াম সায়ানেটের কথা বললাম এই সংকেতটা দেখবে বই একদম প্রথমেই আছে এন এইচ ফোর সিএনও অ্যামোনিয়াম সায়ানেট এন এইচ ফোর ও তাতে তাপ দিলে ওদের একটা পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া হয় মানে ওই যে পরমাণুগুলো যে শয্যা ছিল এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম করে নির্দিষ্ট হয়েতে সজ্জিত ছিল সেইটা নতুনভাবে পুনর্বিন্যস্ত হলো এন ফোর সিএনও তাপ দিলে দেখা যায় কি তৈরি করছে এনএইচ টু সিও এনএইচ টু অর সিও এনএইচ টু হোল টু এইটাই ইউরিয়া এই যে বিক্রিয়াটা এটাকে বলে পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া যাই হোক এর পরে এটা মোটামুটি হয়েছিল ধরো ওই সেভেনটিন এইটটি ফোর এই রকম সময় এর কিছু পরে অনেকটাই পরে কিছু মানে অনেকটাই পরে ধরো এইটিন ফোরটি ফোর বিজ্ঞানী আরেকজন বিখ্যাত বিজ্ঞানী কলবে তোমরা যত জৈব রসায়ন পড়বে তত সায়েন্টিস্ট কলবে সম্পর্কে আরও বেশি জানতে পারবে কলবে কি দেখিয়েছিলেন তিনি কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন এই দিয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে দেখিয়েছিলেন অ্যাসিটিক অ্যাসিডও একটা জৈব অ্যাসিড তোমরা অ্যাসিটিক অ্যাসিডের গন্ধ সম্পর্কে পরিচিত ধরো এই যে রান্নায় ভিনিগার দেওয়া হয় তাতে যে গন্ধটা পাও সেটা অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে তো সেই অ্যাসিটিক অ্যাসিড তিনি তৈরি করেছিলেন কিসের থেকে বললাম কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন এবং তৈরি করার পরে দেখালেন যে এই যে জৈব যৌগটা তৈরি করতে কোনো আলাদা শক্তির দরকার নেই কোনো লাইফ এনার্জির দরকার নেই ফলে এই যে প্রাণশক্তির ধারণাটা ছিল যে জৈব যৌগর জন্য প্রাণশক্তি মাস্ট সেই ধারণাটা কিন্তু পুরোপুরি এক্ষেত্রে নস্বাত হয়ে গেল এর পরে ধরো এইটিন ফর্টি ফোরে এটা হলো এইটিন ফিফটি সিক্স এইটিন ফিফটি সিক্সে বার্থোলেট 1856 ফিফটি সিক্সে বার্থোলেট যেটা করলেন তিনি কিন্তু মিথেন তৈরি করে ফেললেন মিথেন প্রস্তুত করলেন হ্যাঁ তো এই যে তৈরিগুলো হলো সেগুলো যৌগ তৈরি করা হলেও তো জৈব যৌগ তৈরি করা এই প্রক্রিয়াগুলো রসায়নাগারে আমাদের কিন্তু বুঝিয়ে দিল যে জৈব যৌগ মানে কেবল জীবদ্ধ থেকেই আসবে তা নয় এরপরে এখন আমরা জৈব যৌগ বলতে যেটা বুঝি আরও ভালোভাবে বলতে হয় সেটাকে জৈব যৌগ বল কম্পাউন্ডস না বলে বরং বলা হয় কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস আসলে এই যে জৈব যৌগগুলো এর মধ্যে কার্বন থাকে মাস্ট তাছাড়া দেখা যায় হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে নাইট্রোজেন থাকে ক্লোরিন থাকে এটসেট্রা এটসেট্রা এই যে এতগুলো মৌল তাও কম সংখ্যক মৌল এরা মিলে অসংখ্য যৌগ তৈরি করে ফেলে কিন্তু কার্বন তার মধ্যে মাস্ট ওই জন্য জৈব যৌগের রসায়নকে এখন বলা হয় কার্বন যৌগ সমূহের রসায়ন দেখো এই যে কয়েকটা মৌলের নাম বললাম কার্বন হাইড্রোজেন অক্সিজেন হ্যালোজেন নাইট্রোজেন কখনো কখনো সালফার এই কয়েকটা নিয়েই কিন্তু যৌগের ফ্যামিলি এই কয়েকটা মৌলই ঘুরে ফিরে এসে তৈরি করছে জৈব যৌগ কিন্তু তবু জৈব যৌগের সংখ্যা অনেক আমাদের তো মৌলের সংখ্যা অসংখ্য এখন তো প্রায় একশো পাঁচ পেরিয়ে একশো সতেরো নাম্বার মৌল আবিষ্কৃত হয়ে গেছে তবুও অজৈব যৌগের তুলনায় জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক বেশি এটা কেন হয় কার্বন আমরা বলেছি কার্বন হচ্ছে জৈব যৌগের প্রধান মৌল সেই কার্বনের একটি বিশেষ ধর্ম যার নাম হচ্ছে ক্যাটিনেশন ধর্ম সেই ক্যাটিনেশন ধর্মের জন্য কিন্তু জৈব যৌগের সংখ্যা অসংখ্য ক্যাটিনেশন ধর্ম কি কার্বনের তো এমনি যোজ্যতা চার হ্যাঁ তোমরা যোজ্যতা মানে জানো যোজন ক্ষমতা আর আমি বলি হাত কার্বনের চারটে হাত যে আমাদের দুটো হাত দু হাত দিয়ে দুজনকে ধরতে পারি কার্বনের চারটে হাত সে কি করছে এক দুই তিন চার চারটে মৌলকে সে অ্যাটাচ করতে পারে তার সাথে হুম তার মানে তার যোজ্যতা চার এবার চারটে মৌলকে না করে সে অনেক সময় কি করে নিজেদের মধ্যেই এরকম বন্ধন স্থাপন করে এই একটা কার্বন পরমাণু তার এই হাতের সাথে এই আরেকটা কার্বন পরমাণুর আরেকটা হাত বন্ধন করলো তার সাথে আরেকটা হাত এরকম করে করে অনেক বড় লম্বা একটা চেন করতে পারে ব্রাঞ্চড চেন করতে পারে শাখা হতে পারে আর কি আরও হতে পারে বুঝতে পারছো এই ক্যাটিনেশান ধর্মের জন্যই অসংখ্য কার্বন পরমাণু মিলে গিয়ে নানা রকম বিন্যাস তৈরি করতে পারে ঠিক এই জন্যই জৈব যৌগের সংখ্যা অসংখ্য মনে রেখো কার্বনের যদি সেটা অ্যালকেন জাতীয় যৌগ মানে সম্পৃক্ত যৌগ হয় হ্যাঁ তো মোটামুটি কার্বনের আচ্ছা যে চারটে যোজ্যতা তারা কিন্তু টেট্রাহেড্রালি বিন্যস্ত থাকে হুম টেট্রাহেড্রাল মানে চতুস্তলক কীরকম বিন্যাসটা এই ওপরে একটা এই একটা কার্বন আচ্ছা দাঁড়াও আমি তো দেখাই দেখাই তোমাদের এই ধরো চারটে কলম এটা কার্বনের চারটে যোজ্যতা তাকে আমরা চতুস্তলকীয় বিন্যাসে বিন্যস্ত করার চেষ্টা করছি এই কিন্তু হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল বা চতুস্তলক চারটে তল এই একটা তল এই পেছন দিকে আরেকটা এই আরেকটা এই আরেকটা এই চারটে তল চতুস্তলকীয় বিন্যাসে বিন্যস্ত থাকে বইয়ে ছবি দেখবে এবং এই যে অ্যাঙ্গেলগুলো এটা হচ্ছে হানড্রেড নাইন ডিগ্রি টোয়েন্টি এইট মিনিট এটাও তাই সুষম চতুস্তলক যখন একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এই অ্যাঙ্গেলটাও তাই একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এটাও তাই একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এবং যেমন ধরো যখন মিথেন পরমাণু গঠিত হয় সিএইচ ফোর এটা তো কার্বন কার্বনের এই একটা হাত এর সাথে একটা হাইড্রোজেন এসে যুক্ত হলো সিএইচ বন্ড গঠিত হলো এইখানে আরেকটা হাইড্রোজেন এসে যুক্ত হলো এখানে একটা হাইড্রোজেন চার কোনায় চারটে হাইড্রোজেন মিলে সিএইচ ফোর তৈরি হলো তো এই রকমভাবে বিভিন্ন রকম বন্ধন আমরা কার্বনের ক্ষেত্রে দেখতে পারি তো মিথেনের গঠনটা তোমাদের বললাম তাহলে মিথেনের ক্ষেত্রে ওই যে দেখালাম সি বন্ধন কত হবে বন্ধন কোন এই যে চারটে ছিল এই চারটের মধ্যে ধরো এই যে এইখানে যে রয়েছে এই বন্ধনটা কত হবে হান্ড্রেড নাইন ডিগ্রি টোয়েন্টি এইট মিনিট সি এই এইচ সি এইচ বন্ধন কোন একশো ন ডিগ্রি আঠাশ মিনিট ঠিক আছে হাইড্রোকার্বন কাকে বলি এতক্ষণ যে বলছিলাম হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেনের সংযোগে গঠিত যৌব এই যে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কিন্তু অনেক রকম হতে পারে প্রধানত ধরনের সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলবো যেখানে কার্বন কার্বন একবন্ধনী রয়েছে সেগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলবো যেখানে একবন্ধনী ছাড়াও দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী আছে তাহলে আমরা পেয়ে গেলাম সম্পৃক্ত যেখানে এক একবন্ধনী অসম্পৃক্ত দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাকেও দুটো ভাগে ভাগ করতে পারবে একটা দ্বিবন্ধনীর একটা ত্রিবন্ধনীর এবার আরও ভালোভাবে বলি হাইড্রোকার্বন দুটো ভাগ সম্পৃক্ত অসম্পৃক্ত সম্পৃক্তদের নাম হচ্ছে অ্যালকেন যৌগ অসম্পৃক্তদের দুটো ভাগ দ্বিবন্ধন তাদের নাম অ্যালকিন যৌগ ত্রিবন্ধন তাদের নাম অ্যালকাইন যৌগ তাহলে তিন রকম যৌগ পেলাম অ্যালকেন অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন অ্যালকেন মানে কি অ্যালকেন মানে হচ্ছে সিঙ্গেল বন্ড কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অ্যালকি অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড অ্যালকাইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড মনে থাকবে তা এই তিন রকম যৌগ দেখবে বইয়ে তোমাদের ছবি থাকবে ঠিক আছে বুঝতে পেরেছ এই অবধি আগে পড়ো